শুধু শিক্ষকদের এখন আপনারা অপসারণ করবেন, বেতন কাটবেন এবং আইনগত ব্যবস্থা নেন না, সেই রাঘব পলদের ধরতে হবে, রুই কাতলাদের ধরতে হবে, এই নজির সৃষ্টি করতে হবে, যাতে এই দেশে শুধু শিক্ষক নয়, সমস্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, যে কোনো মন্ত্রণালয় আছে, কোন জায়গায় যত দুর্নীতি না হয়, এবং এই দুর্নীতির জন্য সারা বিশ্বে নজির সৃষ্টি করেছে এই শিক্ষক ছাত্র বৈষম্য আন্দোলন, যারা এই আন্দোলন শহীদদের হয়েছে তাদেরকে স্মরণ করি গভীর চিত্তে, যারা আহত হয়েছে তাদেরকে সমবেদনা এবং দোয়া করি, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের আমাদের বিশেষ দোয়া এবং সহানুভূতি, এবং আমরা আপনাদের সাথেই আছি, এবং বৈষম্য এবং দুর্নীতি যেখানে আছে আমরা আপনাদের সাথেই থাকব। সুতরাং আমাদের এখন আইনগত ভাবে আমাদের অধিকার অবশ্যই আছে, কিন্তু আইনগত না, শুধু মানবিক দিক দিয়ে, মানব অধিকারের দিক দিয়ে আপনারা বিবেচনা করুন, অবশ্যই আপনারা বিবেচনা করলে আমরা ন্যায্য অধিকার আমরা ফিরে পাবো, এবং আমরা মানবতার জীবনযাপন, কষ্টের জীবনযাপন, হৃদয়ে রক্তক্ষরণ, চোখের পানি, এটা আমরা আমাদের পরিত্রাণ হবে এই সারা দেশ থেকে। এই আমার ভাই এবং বোনেরা কি কষ্ট করে এসেছেন, অবশ্যই এটা সত্য, এনপিআরসির জাল কর্মকর্তা, জাল কর্মকর্তা বলেছে একটি নিবন্ধন সনদ জাল দেখাতে পারলে 10 লাখ টাকা দেওয়া হবে, 10 লাখ টাকা পুরস্কার রেডি করেন, যে পত্রিকায় যে দুর্নীতির যে রেজাল্ট গুলো আসছে তাদেরকে ধরা হয়েছে, এটা 10 লাখ টাকা আপনি রেডি করেন, এবং আপনিও কট হওয়ার রেডি জন্য মানে অপেক্ষা করেন, আপনাকে ধরা হবে, আপনি এর সাথে জড়িত, এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা ছাড় দিব না। এবং আমাদের এই আজকে যে প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় সমন্বয়করা যারা প্রধান উপদেষ্টা বরাবরে গিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিসে, ওখান থেকে আমরা কি রেজাল্ট পাই তারপরে দেখব, এরপরে আমাদের আমাদের অবস্থান কর্মসূচি, আমাদের পরবর্তী প্রোগ্রাম অবশ্যই চলবে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত অবশ্যই চলবে, অবশ্যই চলবে। আপনারা সবাই আমাদের সাথে আছেন কিনা, একসাথে আছেন সবাই, সবাইকে ধন্যবাদ, এবং আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই নিব, আপনারা বাঁচতে পারবেন না, এবং আমরা ক্ষতিপূরণ মামলা, ক্ষতিপূরণ মামলা আমাদের 15 বছর যেভাবে হয়রানি করা হয়েছে, অবশ্যই আমরা ক্ষতিপূরণ মামলা করে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, অতি শীঘ্রই এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান। এই নীল নকশা যারা করেছিল, যে একটা প্রতিষ্ঠানে 2 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন শিক্ষক নাই, সেখানে পাঠদানের ব্যবস্থা নাই, সুতরাং দেশকে একটি ভেদা শূন্য এবং যথাযথ পাঠদান শূন্য একটি প্রতিষ্ঠান বানাতে চেয়েছিল, যাতে পরবর্তী প্রজন্ম তারা মেধার নজির না রাখতে পারে। সুতরাং এই মেধাবী শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে যারা পাস করে বসে আছে, মানবতার জীবনযাপন করছে, তাদেরকে নিয়োগ দিয়ে যথাযথ শিক্ষা ব্যবস্থা করে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং সবার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছি। আমি আরো বলতে চাই, আপনারা আপনারা দুর্নীতির সাথে থাকবেন না, দুর্নীতির সাথে চলবেন না, দুর্নীতিকে পরিহার করুন, তাহলে এই দেশটা সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এনপিআরসির কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, এনপিআরসির কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, এনপিআরসির কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই বৈষম্যের ঠাঁই নেই, ভেঙে দাও, ঘুরে দাও, এনটিআরসির কালো হাত এনটিআরসির কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও, এনটিআরসির কালো হাত এনটিআরসির কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও, ভেঙে দাও, ঘুরে দাও, এনটিআরসির কালো হাত ভেঙে দাও।
ঘুরিয়ে দাও এইপিসির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দিতে হবে দিয়ে দাও নিয়োগ তাই দিতে হবে আমাদের নিয়োগ দিতে হবে দিয়ে দাও আমাদের নিয়োগ দিতে হবে দিয়ে দাও আমাদের নিয়োগ দিতে হবে দিতে হবে দিয়ে দাও দিয়ে দাও এনটিআরসির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এনটিআরসির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এনটিআরসির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এনটিআরসির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এনটিআরসির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এনটিআরসির কালো হাত ধন্যবাদ সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা অনেক এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছি আপনারা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসুন আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে অবস্থান করুন আমাদের সারা এসে গেছে প্রায় আপনারা সুশৃঙ্খলভাবে অবস্থান করুন আপনারা বোখায় বসেন না কেউ সবাই বেরোয় আসেন দোকান থেকে আমাদের ইয়াসিন ভাই আমি যে সঙ্গে কথা হয়েছে ওনারা আসছেন ইতিমধ্যে কাছাকাছি চলে আসছেন আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দোকান থেকে উঠে চলে আসেন নির্দিষ্ট স্থানে চলে আসেন দোকান থেকে উঠে চলে আসেন ভাই রাস্তা ছেড়ে দেন এই পাশ থেকে রাস্তা ছেড়ে দেন একটু এই পাশ থেকে বাম পাশ থেকে রাস্তা ক্লিয়ার করে দেন এখন আপনাদের মাঝে আমাদের সুন্দর কথা বলবেন আমাদের সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা আমাদের মিস্টার কুদ্দুস ভাই মিস্টার কুদ্দুস ভাই আপনাদের সাথে কথা বলবেন ভাই সবাই বলেন নিয়োগ চাই আমি চাই তুমি চাও নিয়োগ চাই নিয়োগ চাই আমি চাই তুমি চাও নিয়োগ চাই নিয়োগ চাই আমরা সবাই নিয়োগ চাই আমরা সবাই নিয়োগ চাই আমরা সবাই নিয়োগ চাই আমরা সবাই নিয়োগ চাই কথা বলে এবার আমাদের মঞ্চ বক্তব্য নিয়ে আসছে আমাদের নিবন্ধিত একজন সুদূর সাতক্ষীরা থেকে আগত আব্দুল কুদ্দুস ভাই তাকে বলার জন্য আহ্বান করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কি দুর্বল হয়ে গেছেন আমরা চায়ের দোকানে এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা সামনে চলে আসি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালাতে চাই আমরা আমাদের দাবি মেনে নিয়ে দাবির ঘোষণা আসার পরে আমরা মাঠ ছাড়তে চাই আমরা এদিক ওদিক না ঘুরে আমরা সকলেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন করতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে সকালে 5 সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ওনারা আমাদের মাঝে আসার জন্য রাস্তায় বের হয়েছেন কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন আমরা ওনাদের মাধ্যমে আমরা বাকি ঘোষণা শুনতে চাই আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই যদি আমাদের পক্ষে কোনো ঘোষণা না আসে আজকের আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি আজকে যে সমস্ত শিক্ষক ভাইরা শিক্ষা বঞ্চিত হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়নি যাদেরকে শাহবাগের রাস্তায় নামানো হয়েছে আজকে যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে তাহলে আমরা এখানে দাঁড়িয়ে শাহবাগের মাঠে দাঁড়িয়ে বলতে চাই আমরা এখানে অবস্থান করব সারা রাত থাকব প্রয়োজন হলে রক্ত দিব জীবন দিব সুনির্দিষ্ট ঘোষণা না আসলে আজকের আমরা এই মাঠ ছাড়ব না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত স্বৈরাচার খুনি হাসিনা এই দেশকে একটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশে পরিণত করেছিল বাংলাদেশের এমন কোন সেক্টর নাই বাংলাদেশের এমন কোন বিভাগ নাই বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি নাই
তারা তাদের পছন্দমতো টাকা নিয়ে তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন বিভাগে নিয়োগ দিয়ে গেছে আমরা বলতে চাই সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত গোয়েন্দা বিভাগের লোকজন আপনারা জানেন প্রথম আলো থেকে শুরু করে অসংখ্য পত্রিকায় এসেছে 60,000 জাল সনদধারীদেরকে অবৈধভাবে চাকরির ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন আমরা এই মাঠ থেকে ঘোষণা করতে চাই 60,000 জাল সনদধারীদেরকে যাদেরকে চাকরির ব্যবস্থা করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সম্মানিত উপস্থিতি যারা এই জাল সনদ দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করেছে তাদেরকেও আইনের আওতায় এনে তাদেরকেও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা ঘরে ফিরে যাব না আমরা আপনারা জানেন এই শাহবাগ থেকে ছাত্র জনতার নেতৃত্ব আমরা দিয়েছিলাম আমরা এই ছাত্র জনতার নেতৃত্ব দিয়ে আমরা শাহবাগ থেকে এক দফা ঘোষণা করেছিলাম এই মুহূর্তে এক দফা ঘোষণা করছি হয় আমাদেরকে চাকরি দিতে হবে না হলে এনটিআরসি এর চেয়ারম্যানকে শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালাতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা হতাশ হবেন না আপনারা ভয় পাবেন না আমরা রাস্তায় নেমেছি আমরা রাস্তায় থাকতে চাই রাস্তায় যখন নেমেছি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব কিন্তু আমরা আমাদের দাবি মেনে নিয়ে ঘোষণা নিয়ে তারপরে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন আমরা সকলেই এক বাক্যে বলতে চাই বৈধ সনদ যার চাকরি তার জাল সনদ যার তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন না হলে এই বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি কয়েকটি কথা বলতে চাই আপনি বাংলাদেশের গর্ব একমাত্র ব্যক্তি আপনি যিনি বাংলাদেশ থেকে নোবেল বাংলাদেশের মানুষ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে উঁচু করে ধরেছেন বিশ্বের দরবারে বাংলাদেশকে চিনিয়েছেন আপনি এমন একটি মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন যে সময় বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে যে সময় বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার সরসার ধ্বংস করে দিয়েছে ঠিক সেই সময় আমি বাংলাদেশের হাল ধরে আপনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা করুণা ভিক্ষা করছি না আমাদের সরলতাকে আপনি দুর্বলতা ভাববেন না আমরা আপনার সাথে আছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সহল সহযোগিতা আমরা করতে চাই আমরা করে যাচ্ছি কিন্তু আমাদের একটাই দাবি এক থেকে ১২তম বৈধ সনদধারীদের অনতিবিলম্বে আপনার মুখ থেকে আমরা ঘোষণা শুনতে চাই এক থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করুন সম্মানিত উপস্থিতি আসুন আমার দাবি আর একজন করে দিবে না আমার দাবি আমাকেই আওয়াজ তুলতে হবে আমি চায়ের দোকানে নই আমি পেছনে বসে নই আমাকে এখানে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আমার আন্দোলন করতে হবে একটি সন্তান যখন না কাঁদে মাও তার দুধ দেয় না আপনারা জানেন সুতরাং আমার কান্না আমাকেই কাঁদতে হবে আসুন আমার কান্না আর একজন কেঁদে দেবে না আজকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে প্রয়োজনে আমরা এখানে রাত যাপন করব আমরা আমরণ অনশন করব আমরা রক্ত দিব আমরা জীবন দিব তবু এই দেশ থেকে বৈষম্য দূর করব ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেই মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমরা এই দেশের নাগরিক আমি এই মাটির সন্তান আমরা এই দেশের বৈধ সনদধারী এক থেকে ১২তম নিবন্ধনে বৈধ সাধন সনদধারী আমাদের প্রতি যে ষড়যন্ত্র হয়েছে আমাদেরকে
আজ 24টি বছর যেভাবে বৈধ নিয়োগ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের প্রাণের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনুন আমাদের দাবিগুলো শুনে আমাদের নিয়োগের যথাযথ ব্যবস্থা করুন আমরা আপনাদের এনডিআরসি এর বিভিন্ন কর্মকর্তাকে বলছি আমরা আপনাদের চাকরি চাই না আমি আমার অধিকার চাই আমরা আপনাদের চাকরি হিসা চাই না আমি যে নিবন্ধন করেছি আমি রাস্তায় আছি আমার সাথে আমার ভাই বোনেরা রাস্তায় আছে আপনারা আমাদেরকে রাস্তায় ঠেলে দিয়েছেন আজ 200 দিন আন্দোলন করেছি তারপর এনটিআরসি ভবনে আন্দোলন করেছি আমরা আজ হঠাৎ করে আন্দোলনে আজ শাহবাগের সামনে দাঁড়াইনি আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি আজ আন্দোলনের এমন এক পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি যখন আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যখন আমাদের প্রত্যেকের সংসার আমাদের প্রত্যেকের সন্তান খিদার যন্ত্রণায় ধুকে ধুকে দিন যাপন করছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের পিছা নড়ার জায়গা নেই অতএব আমাদের প্রাণের দাবিগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন আমাদের বিষয়টি বিবেচনা করুন আমরা যেহেতু বৈধ নিবন্ধনধারী আপনারা যে এক থেকে পাঁচ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদেরকে কি আলাদা কোনো পরীক্ষার ব্যবস্থা করে আলাদা কোনো পরীক্ষা নিয়ে মেধা যাচাই করে নিয়োগ দিয়েছেন না তাদেরকে আমরা যে সনদ পেয়েছি সেই সনদের উপর ভিত্তি করেই চাকরি দিয়েছেন 60,000 জাল সনদ চাকরি দিয়েছেন আমার সনদের রোল নম্বর আমার সনদের রেজিস্ট্রেশন নম্বর আমার সনদের সিরিয়াল নম্বর ব্যবহার করে 60,000 জাল সনদধারীকে চাকরি দিয়েছেন আজ আর আমরা সেই এক থেকে বারোতম বৈধ নিবন্ধন সনদধারী রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা পিছাতে আসিনি আমাদের দাবি না আবায়ে না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি চলতে থাকবে আমাদের কর্মসূচি দরকার পড়লে আমরা আমরণ অনশনের দিকে চলে যাব প্রয়োজন হলে আমরা এখানে আমাদের সনদের কবর দেব আমাদের জীবনকে আমরা আত্মহত্যা দেওয়ার জন্য প্রস্তুত যেহেতু আমাদের দাবি এখন পর্যন্ত আদায় হয়নি সুতরাং আমাদের দাবি মেনে নিন আমরা জানতে পেরেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় নেতা এবং নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন যারা মাননীয় প্রধান উপদেষ্টার সচিবালয়ে ছিলেন দপ্তরে ছিলেন আমরা আশা করতেছি ভালো কিছু সংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা সবাই নিয়োগ চাই আমরা সবাই নিয়োগ চাই তুমি কে আমি কে প্রিয় নিবন্ধন প্রিয় এক থেকে বারোতম নিবন্ধনধারী ভাইয়েরা প্রত্যেকে আপনারা অবস্থান কর্মসূচিতে চলে আসেন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টার সাথে যে প্রতিনিধি দল গিয়েছিলেন তারা অলরেডি চলে আসেন তাই তাদেরকে এখানে দাঁড়ানোর জন্য আমরা একটু জায়গা করে দিই আমরা আমাদের প্রতিনিধি দলকে এখানে দাঁড়ানোর একটু জায়গা করে দিই আমরা এখানে দাঁড়ানোর জন্য জায়গা করে দিই দাঁড়ানোর জন্য জায়গা করে দিই সম্মানিত নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষক মন্ডলী আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে তাই আপনারা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন অথবা লাইন থেকে বিচ্ছিন্ন হয়েছেন দয়া করে আপনারা লাইনে দাঁড়ান আমাদের কি সংবাদ আসছে সেটা ভালো কি মন্দ আমরা এখন পর্যন্ত জানিনি আমরা জানবো প্লিজ দয়া করে আপনারা লাইনে দাঁড়ান প্লিজ দয়া করে আপনারা লাইনে দাঁড়ান সামনে কেউ থাকবে না আপনারা যদি শিক্ষক হয়ে যদি আপনি সাংবাদিকের দায়িত্ব পালন করেন সাংবাদিকরা কি করবে প্লিজ দয়া করে কোন শিক্ষক সামনে থাকবেন না কোন শিক্ষক সামনে থাকবেন না আমি সকল নিবন্ধকদের ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনারা লাইনে দাঁড়ান আপনারা যদি আলমন দাঁড়ান তাহলে কিন্তু কোনো কথা হবে না সবাই লাইনে দাঁড়ান দয়া করে কোনো শিক্ষক সামনে থাকবেন না প্লিজ দয়া করে কোনো শিক্ষক থাকবেন না দয়া